হ্যালো এভরিওয়ান, তো ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, এখানে পুচকি উপুর হয়ে আছে। অ্যাকচুয়ালিও সবে সবে নতুন নতুন উপুর হতে শিখেছে, তো তারপরে সর্বক্ষণ উপুর হয়ে থাকছে, তবে স্টেবল হতে পারে না, একবার এদিক ওদিকে হেলদোল করে। যাই হোক, তো আজকে ফার্স্ট পুচকিকে নিয়ে আমরা বাইকের ট্রায়াল দেব। মানে ওকে নিয়ে এই 5 মাস হয়ে গেছে, 6 মাসে পড়েছে, এখনও পর্যন্ত বাইকে উঠিনি, আমার সাহস হয় না। তবে এখন এবার একটু ট্রায়াল দেবো, কাছাকাছি কোথাও যাবো, দেখবো যে ওকে নিয়ে বাইকে আমি যেতে পারছি কি না। তো তার জন্য একটা বেবি ক্যারিয়ারও কিনেছি, সেই ভিডিওটাও যদিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সকাল হয়েছে, সারাদিনের কাজটা মিটিয়ে ভিডিও করার অতটা সময় পাই না, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। এই জন্য এখন ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি। যদি তোমরা এরকম ভিডিও দেখতে পছন্দ করো, নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তাহলে আমি আরও এরকম টাইপের ভিডিও দেবো। তো যাই হোক, একদম ডিরেক্টলি সন্ধেবেলা এখানে চলে এসেছি ইফতারে। আর ইফতারে এই ফল আর এই শরবত, মুড়ি মাখা, এই অল্প স্বল্প একটু ভাজাভাজি এরকম করলাম। তো এবার বেরোলাম পুচকিকে নিয়ে বাইকের ট্রায়ালও দেবো, আর একটু আমাদের কিছু কেনাকাটা করার ছিল সেটাও করবো। তো এই বেবি ক্যারিয়ারটা কিনেছি, যেটা ভিডিও তোমরা পরে নিশ্চয়ই দেখতে পাবে। তো আমাদের কিছু কেনাকাটা করার আছে, সেটা বেশ কাছাকাছি, খুব একটু বেশি দূরে না। আমরা কাছাকাছি যাবোর জন্যই ভাবলাম যে বাইকে করে যাই আর ওকে নিয়ে যাই, তাহলে ট্রায়ালটাও দেওয়া হয়ে যাবে আর আমাদের দরকারগুলো মিটেও যাবে। তো সেই জন্য ওকে বেবি ক্যারিয়ারে বসিয়ে নিলাম, আর দেখো এরকম উল্টো করে ওকে বসিয়ে নিলাম। এই বেবি ক্যারিয়ারটাতে আসলে অনেক রকমভাবেই নেওয়া যায়, সেটা তোমরা যখন ভিডিওটা দেখবে বেবি ক্যারিয়ারের তখন দেখতে পাবে। তো আমরা এখন চলে এসেছি ভিকারাম চাঁদমলে। তো এখানে এসে আমরা লাচ্চা, কিছু মিষ্টি, ঘেবার নিতে এসেছিলাম, কিন্তু ওটা মকর সংক্রান্তি ছাড়া পাওয়া যায় না। তো আলটিমেটলি আমরা শুধু একটা লাচ্চা নিয়ে ফিরলাম, আর আসার সময় আরও কিছু শপিং করে নিলাম। যেমন বডি শপ থেকে আমি একটা স্ক্রাবার নিলাম, লিপ বাম নিলাম, এখানে একটা টি শার্ট, একটা প্যান্ট নিয়েছি আমার দাদার ছেলের জন্য, যেহেতু ঈদে বাড়ি যাবো তো ওর জন্য, আর সবার জন্য টুকটাক প্রত্যেকদিন বেরিয়ে কেনাকাটা করি। তো মোটামুটি ঈদের আগে প্রত্যেকদিন টুকিটাকি আমরা বেরাচ্ছি, আর যার যার জন্য যা যা কিনবো ভেবেছি, তো টুকিটাকি এরকম করে কিনতে থাকি, ঘরের নেসেসারিগুলোও কিনতে থাকি, আমাদেরগুলো ঈদের আগে এরকম লেগেই থাকে। যাই হোক, তো আমরা এখন ঘরে পৌঁছে গেছি, আর পুচকি আবার উল্টো হয়ে শুয়ে গেছে, দেখছো? আর ওর পাপা ওর সাথে খেলা করছে, ওর সাথে মজা করছে। তো যাই হোক, এই ছোটো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা আমাকে নিশ্চয়ই 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 কমেন্ট করে জানিও এরকম ছোটো ছোটো ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো কিনা। যদি পছন্দ করো তাহলে আমি আরও এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকে বাই।